নিজ দপ্তরে লাখ লাখ টাকার কাজ বাগিয়ে নিতে আপন ভাইয়ের নামেই খুলেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এমন অভিযোগ উঠেছে নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রেনিং সেন্টারের উপপরিচালক মোহাম্মদ আলী ফিরোজের বিরুদ্ধে তার এক ছোট্ট আধিপত্যে হতাশায় স্থানীয় ঠিকাদাররা নরসিংদী থেকে নূরে আলম রনের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ ঘোরাশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া হয় এখানে প্রশিক্ষণের জন্য প্রায়ই কেনা হয় বিভিন্ন সরঞ্জাম তবে এসব কাজের বেশিরভাগই হাতি দেবার অভিযোগ উঠেছে প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ আলী ফিরোজের ভাই সাইফুল ইসলামের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজের বিরুদ্ধে এতে বঞ্চিত হচ্ছেন অন্যরা যে কাজগুলো হয় এটা আমরা সাধারণত লোকাল ঠিকাদাররা করতে পারি না এখানে আমরা আমার জানা মতে এখানে একজন লোক আছেন কর্মকর্তা আছেন ফিরুজ সাপ নাম নামে উনি নিজস্ব কোনো কিছু নিজের আত্মীয় স্বজনের ফার্মের ফার্ম বানাইয়া ওই কাজগুলো উনি সাধারণত করেন কাজগুলি তারাই বাগায় নাই তারাই করে কি করে না করে তারা জানে আর খোদাই জানে আমরা কিচ্ছু জানি না আইনে তোয়াক্কা না করে পাঁচ বছর ধরে এমনটা করে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ফিরোজ বিদ্যুৎ কেন্দ্রের হিসাব দপ্তরের তথ্য বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ বেশিরভাগ কাজ পাচ্ছে তুলে নিচ্ছে অর্থ তার মালিক সাইফুল ইসলাম ওনার প্রপাইটার ওনাকে আমি এখন পর্যন্ত দেখি নাই কিন্তু ওনার অথরাইজেশন দিয়ে ব্যক্তিকে পাঠাচ্ছেন যাকে আমরা চেকটা দিয়ে দিচ্ছি কারণ চেক তো যাচ্ছে আমার ফার্মের নামে কোনো ব্যক্তির নামে তো আর চেক লেখা হয় না অভিযোগ নিয়ে জানতে চাইলে উপপরিচালক মোহাম্মদ আলী ফিরোজ জানান তার সঙ্গে মা এন্টারপ্রাইজের কোনো সম্পর্ক নেই এখানে মা এন্টারপ্রাইজ অ্যাজ এ ঠিকাদার তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নাই কাজটা দেওয়ার ক্ষমতা আমি না সেটা হলো এই অফিসের যে হেড যে পি সেই কাজটা দেওয়ার মালিক অভিযোগ খতিয়ে দেখার কথা জানান ঘোরাসাল প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আরিফুর রহমান এটা যদি আসে কোনো তদন্তের বিষয়ে আইন ব্যবস্থা নেওয়া হবে সৈয়দ মাহমুদ আর টিভি